আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিকাশ থেকে রকেট, নগদ থেকে উপায়, এমক্যাশ থেকে রকেট, মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোর মধ্যে পারস্পরিক ট্রানজ্যাকশনের জন্য যে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম চালু হওয়ার কথা ছিল, বাংলাদেশ ব্যাংক বিনিময় নামে নামকরণও করেছিল, সেটা ইতিমধ্যে চালু হয়ে গেছে। আগামী 13 নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে এখনই বিভিন্ন ব্যাংক তাদের মোবাইল অ্যাপে বিনিময় অপশনটি যুক্ত করেছে। ইসলামী ব্যাংকের লেটেস্ট আপডেটের মাধ্যমে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপেও এই ফিচারটি যুক্ত হয়েছে। আজকে আমরা দেখাবো সেলফিন থেকে বিনিময় কিভাবে রেজিস্ট্রেশন করবেন, বিনিময়ের মাধ্যমে এক মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে আরেক মোবাইল ব্যাংকিং সার্ভিসে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, বিনিময়ে আরও বেশ কিছু ফিচার আছে, অপশন আছে, সবগুলোর কাজ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি। সেলফিন অ্যাপে লগ ইন করে ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে চলে যাবেন। দেখুন এখানে বিনিময় নামে একটা অপশন আছে অন্যান্যগুলোর সাথে, বিনিময়ে ক্লিক করবেন। এখন ইউজার রেজিস্ট্রেশন নামে যে অপশন আছে প্রথমটা, ওখানে ক্লিক করবেন। এখন আপনাকে একটা নাম, ইউজার নাম চয়েস করতে হবে, এখানে সেট করতে হবে। @ বিনিময় থাকবে তার আগে, তো আপনার নাম দিয়ে কিছু সংখ্যা বা যে কোনো কিছু দিতে পারেন। এমন কিছু দিতে হবে যে কারোর সাথে যেন না মিলে, একটা ইউজার নামে হবে, এটা ইউজার নামের মতো, যেমন facebook.com/ আমাদের একটা ইউজার নাম থাকে অনেকটা এরকমই। তো আমার নাম টাইপ করলাম, তারপর কী দেওয়া যায় দেখি। আমি টাইপ করছি না, আমি একটা নাম্বার দিয়ে দিই, কিছু নাম্বার অর্থাৎ কিছু সংখ্যা নামের সাথে মিলিয়ে আমি এখানে দিচ্ছি। তো নামের সাথে কিছু সংখ্যা মিলিয়ে দিলাম একটা ডট দিয়ে, তারপর নেক্সটে ক্লিক করার পর একটা পিন দেওয়ার জন্য বলা হচ্ছে, বিনিময় পিন, এটা হচ্ছে নিউ পিন। এই পিন দিয়ে আপনারা ট্রানজ্যাকশন করবেন বিনিময়ের। তো একটা পিন দিয়ে নেক্সটে ক্লিক করলাম, দেখলাম যে লোডিং হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো পরবর্তী পেজ চলে আসছে, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে, অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার প্রথমে দেখতে পাচ্ছি, তারপর যে রেজিস্ট্রেশন নাম, ইউজার নাম আমি সিলেক্ট করেছিলাম আগের পেজে, সেটা দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি। নামের পরে এখানে যে কোনো কিছু আপনারা লিখে দিতে পারেন, একটা পরিচয় শনাক্তের জন্য হয়তো এটা রেখেছে। তারপর ইজ ডিফল্ট ক্রেডিট অ্যাকাউন্ট, ইজ ডিফল্ট RTP অ্যাকাউন্ট, ইজ ডিফল্ট ডেবিট অ্যাকাউন্ট, এগুলো ঠিকমার্ক দিয়ে দেবেন। এখন সেলফিনের পিন টাইপ করতে হবে, তো সেলফিনের পিন টাইপ করে আমি সাবমিটে ক্লিক করব। সব কিছু ঠিকঠাক আছে, সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি সবগুলো ঠিকঠাক মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো কাস্টমার নাম দেখতে পাচ্ছি এখানে, তারপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, বিনিময় BID দেখতে পাচ্ছি, যেটা আমি একটা ইউজার নামের মতো সিলেক্ট করেছিলাম, এটা ব্যবহার করেই মূলত ট্রানজ্যাকশন হবে, আপনাদেরকে দেখাবো আমি। তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করছে, লিঙ্কড যে অ্যাকাউন্ট ছিল সেটা। তো আমরা হোম পেজে চলে যাব। আরেকটি বিষয় বলে নিচ্ছি, সেলফিন অ্যাপটি অবশ্যই আপডেট করবেন, না হয় কিন্তু এই অপশনটি আপনারা পাবেন না। তো আমরা এখন একটু হোম পেজে চলে যাচ্ছি। হোমে চলে যেয়ে আবারও ফান্ড ট্রান্সফারে আসলাম, আবারও বিনিময়ে আসলাম। রেজিস্ট্রেশন যেহেতু করে নিয়েছি, অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে দেখতে পাচ্ছি ডিরেক্ট পে নামে একটা অপশন আছে, ডিরেক্ট পেতে যেয়ে আমার যে ইউজার নাম সেটা দেখতে পাচ্ছি, রিসিভার নাম দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে। তো আমার যে ইউজার নাম, এইভাবে অন্য আরও কারো যদি কারো কাছে পাঠাতে চান, তাহলে তার সেই ইউজার নাম এখানে বা রিসিভার নেম এখানে নিয়ে আসবেন। এখানে এসে এখানে টাইপ করবেন, শুধু রিসিভার নেম দিলেই হবে, @ বিনিময় থাকবে। তারপর সিলেক্ট পারপাস, কোন পারপাসে আপনি পাঠাচ্ছেন এটা সিলেক্ট করতে হবে, যেহেতু ম্যান্ডেটরি এটা সেলফিনে। তারপর অ্যামাউন্ট এবং পিন টাইপ করে সাবমিটে ক্লিক করলে তার কাছে টাকা ডিরেক্ট চলে যাবে। তারপর দেখতে পাচ্ছি রিকোয়েস্ট মানি, এটা হচ্ছে রিকোয়েস্ট মানির মতোই, কারো কাছে টাকার প্রয়োজন হলে রিকোয়েস্ট মানি পাঠাতে পারেন, সে যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনার কাছে টাকা চলে আসবে। এটাও আপনারা অবশ্যই বুঝবেন, একদমই সহজ, সেলফিনে যে ফিচার আছে ওরকমই। তারপর দেখতে পাচ্ছি পেমেন্ট RTP, এটা আসলে বুঝতে পারিনি এখন পর্যন্ত, পেন্ডিং RTP এটা বুঝতে পারিনি, ইউজ করিনি। তারপর বিনিময় অ্যাকাউন্ট, এখানে আপনার আরও অ্যাকাউন্ট যদি থাকে তাহলে অ্যাড করে নিতে পারবেন, এটাও দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছি আরেকটি অপশন আছে, সেট ডিফল্ট অ্যাকাউন্ট, আপনার ডিফল্ট অ্যাকাউন্ট সেট করে নিতে পারবেন, যদি একাধিক অ্যাকাউন্ট থাকে যে কোনো একটাকে ডিফল্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি ডিভাইস রেজিস্ট্রেশন, আপনার ডিভাইস রেজিস্ট্রেশন করতে পারবেন, এটা আপনারা করে নেবেন, অনেকটা নিরাপত্তার একটা জন্য ভালো হবে আমি মনে করি। তারপর দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ পিন, বিনিময়ের যে পিন আছে চেঞ্জ করতে পারবেন। তারপর রিসেট বিনিময় পিন, আপনার পিন যদি ভুলে যান তাহলে রিসেট করতে পারবেন খুব সহজে। তারপর ট্রানজ্যাকশন হিস্ট্রি, এখানে কোনো ট্রানজ্যাকশন আমি এখন পর্যন্ত করিনি। এরপর আছে অ্যাবাউট বিনিময়, এখানে সংক্ষিপ্ত আকারে বিনিময়ের কিছু তথ্য আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তো আমরা হোমে আবার চলে আসলাম, বিনিময়ে অনেক অনেক ফিচার অ্যাড হয়েছে, আপনারা আশা করি এক নজরে কিছুটা বুঝতে পারছেন।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনারা উপকৃত হবেন। বিনিময়ের মধ্যে বা বিনিময়ের সাথে কোন কোন ব্যাংক কানেক্টেড আছে আমরা ডিসক্রিপশনে বিস্তারিত জানিয়ে দেব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।